আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমি আছি সারা আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি শুরু করেছি আমি বিকেল থেকেই। আজকে বৃষ্টি ভেজা একটি বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আমি এনজয় করছি আমার বারান্দায় বসে। তো আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। তো বিকেলবেলা হলে বাচ্চাদের জন্য কিছুটা কিছু বানাতেই হয়। তো আজকে বানাচ্ছি আমি নুডলস। তো নুডলস রান্না করার জন্য প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন ঝরঝরে হয়ে থাকে। এরপরে প্রিপারেশান হলো কী কী লাগবে নুডলস রান্না করার সময় সেগুলো কেটে নিচ্ছি। তো ঘরে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার নেই, শুধু গ্রিন ক্যাপসিকাম আছে সেটাই দিচ্ছি, গাজরও নেই। আসলে হঠাৎ করে প্রিপারেশান এটা নুডলস রান্না করবো, নাহলে আগে থেকে আনে নিতাম, যেহেতু বাজার করার সময়ও এসেছে, কয়েকদিন পর পরে আমরা বাজার করা হয়। তো গাজরটা ছিল না বাসায়, গাজরটা দিলে আরেকটু কালারফুল হয় আমি জানি সেটা। তো যেটুকু আছে সেটুকু দিয়ে আজকে নুডলসটা রান্না করছি। ক্যাপসিকাম কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, জুলিয়ান কাট করে, আর টমেটো সেভাবে কেটে নিব, কেটে নিব পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোই, আর একটু চিজি নুডলস রান্না করব তাই একটু চিজকেও গ্রেট করে রেখে দেব এক পাশে, পরে এগুলো ইউজ করব। তো কাটাকাটি আমার ভালোই লাগে, ইদানিং আমি ছুরি দিয়ে কাটতে পছন্দ করছি, আমার আঙুলও কাটছে না, অনেক বেশি ইউজ টু হয়ে গেছি আলহামদুলিল্লাহ, এখন আর হাত কাটে না। বটি দিয়ে কাটার সময় আমার অনেক হাত কাটতো, পেঁয়াজ কুচি যখন করতাম তখন, আর পরবর্তীতে যখন কিছু একটা ম্যারিনেট করার সময় হাত দিয়ে ধরতাম, খুবই জ্বলতো হাতটা। যাই হোক, বাঙালি এখন আমি ভালো বাঙালিয়ানা ছেড়ে এখন ছুরি দিয়ে কাটা ইউজ টু হয়েছি আলহামদুলিল্লাহ, এখন আমার হাত কাটে না। শুরুতে দেখতে পাচ্ছেন আমি একটু মজা করছি আপনাদের সাথে এডিটিং করার সময়, করাতে সব দিয়ে আবার উঠিয়ে নিচ্ছি, এটা জাস্ট ফান করলাম। তো যা যা লাগছে কড়াইতে তেল দিয়ে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে এই কালারফুল যে কোনো খাবারই মজা লাগে, যে এখানে যদি রেড ক্যাপসিকাম, রেড পেপার দিতাম আরও ভালো লাগতো, কিন্তু এটা আমার বাসায় নেই, গ্রিন ক্যাপসিকামে ছিল সেটাই দিয়েছি। তো দিয়ে দিলাম দুটো ডিম, প্রথমে একটা ডিম দিয়েছি, পরে ভাবলাম না একটা ডিমে কম হবে যেহেতু নুডলস বেশি সবাই মিলে খাচ্ছি, আমার হাজবেন্ডও চলে আসছে বাসায়, নাস্তা করবো একসাথে। তো দুটো ডিম দিয়ে রান্না করছি আজকে নুডলসটা। আসলে বৃষ্টি ভেজে বিকেলে কিছু না কিছু খেতেই ভালো লাগে, ভাজা পোড়া হলে তো কথাই নেই। যেহেতু চা খাবো, চার সাথে কিছু তো টা লাগে, সে টাটা হলো আজকে নুডলস, নুডলস খেয়েই আমরা চাটা এনজয় করব। আর বৃষ্টির দিনে চা কফি তো সবাই পছন্দ করেন, এটা বলার আর কিছুই নেই। তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর নুডলসের মশলা দিয়ে দিলাম, নুডলসের যে মশলা থাকে ছোটো ছোটো প্যাকেট ওগুলো একটা কেটে দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাগুলো দিলে বাড়তি একটা ফ্লেভার অ্যাড হয়, সে ভালোই লাগে খেতে। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু সফট হওয়ার জন্য আর কি। তো সফট হওয়ার জন্য যতটুকু সময় লাগে এই ফাঁকে আমি আরও অন্যান্য কাজও করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি পানি বসিয়ে দিয়েছি চায়ের জন্য, চাও বানিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে নিয়ে টেবিলে বসে এনজয় করবো।
আসলে নুডলস সবাই রান্না করে, আর বাচ্চাদের ঘর হলে তো কথাই নেই, প্রতিনিয়ত নুডলস রান্না করতে হয়। তো নুডলসটা সেদ্ধ করে আপনাদেরকে দেখালাম না, নুডলস আগে থেকে সেদ্ধ করে আমি পানি দিয়ে ধুয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে ঝরঝরে হওয়ার জন্য। তো এজন্য আমি আর শ্যুট করতে পারিনি, আসলে ব্যস্ত থাকি, হাজবেন্ড যখন বাসায় চলে আসে ওকে একটু সময় দিতে হয়, তারপর বাচ্চারা আছে। তো গল্প করতে করতে সবাই বললো যা যা আজকে নুডলসই খাই, কি খাবো বিকেলবেলায়। তো নুডলস রান্না করতে চলে আসলাম, আমি ফাঁকে ফাঁকে শ্যুট করছি, আবার মিসও হয়ে গেছে, আমি যে নুডলস সিদ্ধ করলাম সেটা দেখাতে পারিনি। তো এখন এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ডিম এগুলো সবগুলোর সাথে আমি নুডলসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে? আমার কিন্তু কালারফুল খাবার সব কিছুই মজা লাগে। আমার খুব ইচ্ছে ছিল এখানে রেড বেল পেপার দেওয়ার জন্য, কিন্তু বাসায় নেই, আক্ষেপ প্রিপারেশন ছিল না, নাহলে আমি আনিয়ে নিতাম, আমার হাজব্যান্ডকে বললে নিয়ে আসতো। ও আবার খাবার কালারফুল খাবারগুলো এনজয় করে আমার হাতের রান্না। আমি আবার রান্না করে জিজ্ঞেস করি কালারটা কেমন হলো, রান্না কেমন হলো, মজা কেমন হলো। হাসে, বলে যে তুমি কত কথাই না জিজ্ঞেস করো, আসলে রান্না করলে ভালো লাগে। কেউ যদি বলে যে না মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে, ছেলেদেরকেও জিজ্ঞেস করে, ছেলেরা এখন জিজ্ঞেস করা লাগে না, আগে থেকেই বলে ফেলে আম্মু তোমার রান্না ইয়াম্মি হয়েছে, তুমি তো একদম বড় রকমের শেফ হয়ে গেছো, একদম রেস্টুরেন্টের থেকেও তোমারটা মজা হয়েছে। তা আসলে এই কথাগুলো ইচ্ছে করে ওদের থেকে শুনি, আমার কাছে অনেক ভালো লাগে, এনজয় করি। তো বাহিরে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি আসছে, ভালোই লাগতেছে। আসলে এই বৃষ্টিটা এনজয় করতে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদেরকে একটু দেখাবো, আপনারাও আসলে এনজয় করবেন দেখলে। তো আসুন বৃষ্টিটা এনজয় করি, ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও চলুক, আমি একটু শ্যুট করে নিয়েছি আপনাদের জন্য বৃষ্টিটা। এই বৃষ্টিটা হচ্ছে আমার বেডরুমের বারান্দা থেকে দেখা, আমার বেডরুমের বারান্দার ভিউ এটা। বেডরুমের বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলো তো সবসময় দেখাই আপনাদেরকে। এই বৃষ্টির পানিতে আরও অনেক বেশি সতেজ হয়ে উঠেছে, আমার তো বৃষ্টি হলে ভালোই লাগে, কারণ আমার গাছগুলো অনেক পুষ্টি পায়, বৃষ্টির পানিতে অনেক বেশি সতেজ হয়। তো আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি, মাশাআল্লাহ আমার পুদিনা গাছ অনেক সুন্দর হয়েছে, বড় বড় পাতা হয়েছে, আমি তো ভাবতেছি আজকে পুদিনা চাই খাবো। দেখি হাজবেন্ড কী বলে, কি দুধ চা খাবে না পুদিনা চা খাবে। দেখুন বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে চা আর নুডলসটা আজকে জমেই যাবে, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেব আর চা খাবো, নাস্তা করব। তো মিস করছি আপনাদেরকে ভিউয়ার্স, আপনারা যদি থাকতেন আসলে আপনাদেরকে খাওয়াতে পারতাম, অনেক ভালো লাগতো। ইতিমধ্যে অনেক ভাই আপুরা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অনেক বেশি এনজয় করছি আপনাদের কমেন্টগুলো পড়ে। আমি আমার হাজব্যান্ড দুজনে একসাথে পড়ি, বলে যে আমার হাজব্যান্ড বলে তুমি তো সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছ, ভাইয়া পাচ্ছ, আপু পাচ্ছ, খুবই ভালো। ইউটিউবে আসলে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ে এনজয় করি, আমরা সুন্দর একটা টাইম কাটে যখন কমেন্ট পড়ি। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, কমেন্ট করে যাবেন, আমিও কমেন্টকে আনসার করতে চেষ্টা করবো, কারণ সুন্দর সুন্দর কমেন্টটা পড়লে আমি আরেকটা ব্লগ বানানোর জন্য আসলে এনার্জি পাই। সত্যি কথা, যখন কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে এনার্জি যোগায় যে আরেকটা ব্লগ বানাই, এত সুন্দর কথা বলতেছে, আরেকটু সুন্দর কথা শোনার জন্য আমি আরেকটা ব্লগ বানাই, সত্যি। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপুরা ভাইয়ারা, আর সবসময় সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক বেশি ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার ব্লগ চ্যানেলে অ্যাড হয়েছেন, আর যারা এখনও অ্যাড হননি, শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখছেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস আমার হাজব্যান্ড চলে আসছিল বাসায়, না হয়তো বৃষ্টিতে আটকা পড়ে যেত, আমরা একসাথে চা খেতে পারতাম না, এনজয় করতে পারতাম না আজকের বিকেলটা। যাই হোক, চলুন এখন রান্নায় চলে যাই, যত কথা বললে তো আমার রান্নাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে নাড়তে দিয়ে আসছি। তো তুমি একটু নাড়া দাও নুডলসটা, আমি একটু ভিউয়ার্সদেরকে বৃষ্টি দেখাই আনি। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলুন আমরা এখন রান্নায় ফিরে যাই, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আমি থাই গ্লাসটা অফ করে দিই, যেহেতু আমার বেডরুমেও বৃষ্টির পানি চলে আসতেছে।
এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার নুডলসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধুমাত্র চিজটা দিলেই এখন রান্না কমপ্লিট হয়ে যাবে, যেহেতু বাচ্চারা খাবে। ওরা বলতেছে একটু স্টিকি নুডলস যেন হয়, চিজ দিলে আসলে স্টিকি স্টিকি হয়, ওরা অনেক বেশি পছন্দ করে। আমার আবার অত ভালো লাগে না স্টিকি, তবুও খাচ্ছি। কেউ বাচ্চারা যেভাবে খায় এভাবে খাই, আমার চেষ্টা করি সবাই একই রকম খাবার খেতে। আমার জন্য বাড়তি আবার কী বানাবো, এই তো। যাই হোক, ভালোই হচ্ছে, স্মেলটা ভালোই আসলো আর কালারফুল আসছে। এখানে যদি গাজর দিতাম আর একটু কালারফুল আসতো। কালারফুল খাবারগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো, ওরা ইচ্ছে করে খায় এগুলো, আর সবজির পুষ্টিগুলোও পায়। তো দেখতে পাচ্ছেন নুডলসটা আমার রান্না কমপ্লিট, এখন আমরা এনজয় করব খাবারটা। এদিকে নুডলস রান্না শেষ হতে হতে বাচ্চারা বলতেছে, আম্মু যে ফ্রিজে চিকেন ফ্রাই কর ম্যারিনেট করা আছে ওগুলো কয়টা ভাজো, নুডলসের সাথে খাবো, ভালো লাগবে। বৃষ্টির দিনে চিকেন ফ্রাইটা খাবো। তো বেশি কিছু ছিল না, অল্প কয়টা চিকেন ফ্রাইয়ের মাখানো ছিল, আমি ম্যারিনেট করে আসলে ডিপ ফ্রিজে রেখে দিই, বাচ্চারা খায় মাঝে মাঝে, বের করে ইয়ে করে দিতে। আজকে চিকেন ফ্রাই করার ইচ্ছেও ছিল, আমি নর্মাল ফ্রিজে নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। তো এখন না, কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে ভাজা বসিয়ে দিলাম। তো যে কয়টা হয় বাচ্চারাই খাবে, আমাদের আর হবে না। আর আমরা অত বেশি পছন্দ করি না এই চিকেন ফ্রাই, নুডলসটাই খাবো আর চা খাবো, বাচ্চাদের জন্য হয়ে গেলেই হবে। আসলে বাচ্চাদের ঘর অনেক কিছু প্রিপারেশন করা লাগে। বসে টিভি দেখতেছি আর ছোট বাবু এখানে বসে বসে খেলতেছে ওর খেলনা দিয়ে, ব্যাট ওদের ব্যাডরুমেই, বাচ্চাদের রুমেটা। তো ও কিছুক্ষণ টিভি দেখলে আর ভালো লাগে না, ওর খেলনাগুলো দিয়ে খাটের উপর বসে বসেই খেলতেছে। তা আমি আসি একটু শুটে নিলাম আপনাদের জন্য। ও হচ্ছে সিয়াম, সাইমনও আসছি সিয়াম, ওকে সিয়ামও ডাকি সাইমনও ডাকি, আমার ছোট ছেলে, ছোট রাজপুত্র। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।